কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ি, আজকেই মনে হচ্ছে সেটা আর টের পাবো। দেখে নেবো আজকে কারা এসছে। নমস্কার, ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান সিজন সেভেন। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং আয়ুর্বেদিক অলিভ অয়েল। এখন আমি আছি বহু অভিজ্ঞতা সম্পন্ন আমাদের প্রিয় দিদা ঠাম্মাদের সামনে। শীতের বিকেলে ওনাদের সাথে গল্প আড্ডা না করলে হয় কখনো? চলুন দেখে নেব আজকে কোন দিদারা এসেছে। প্রথমে আছেন, নমস্কার রচনা, আমি হাওড়া আন্দুল থেকে এসেছি। আমি টিচার ছিলাম, কীভাবে ছেলে মেয়ে বড় করেছি, বাড়ি ঘর করেছি, সেই গল্প তোমার কাছে করতে চাই। আপনার নামটা কি? সুচিতা রায়। তারপরে কে আছেন দিদা, আপনার নাম? আমার নাম বাণী কুণ্ডু। নমস্কার, আমি মুম্বাই থেকে এসেছি। তো কলকাতায় ঘুরতে আসা? না, একটা বিয়ে উপলক্ষে এসেছি। এখন আমার সঙ্গে ছেলে, নাতনি, নাতি আর মেয়ে এসেছে। শুনবো আপনার গল্প। তারপর দিদা আপনার নাম কি? আমার নাম বাসনা রানী হাজরা। কোত্থেকে এসেছেন? হাওড়া ময়দান থেকে। আচ্ছা, আপনার সাথে গল্প করব দিদা। গল্প করব, তোমাকে দেখব, তোমাকে নিয়ে আনন্দ করব। নাতিন তো একদম, তবে নিশ্চয়ই নিশ্চয়ই, তাই জন্য আমি আপনাদের সকলের সঙ্গে বসে আছি কাছাকাছি, একদম ওই জন্য তো এসেছি। তারপরে আছেন প্রতিভা দাস, আমার নাম। আচ্ছা, আমি শুধু হাবড়া থেকে এসেছি। আচ্ছা, একজন স্কুল টিচার ছিলাম, রিটায়ার করেছি। এখন নাতি নাতনি নিয়ে এখন সংসার সামলে, তারপর কিভাবে আমি এখন দুষ্টু মিষ্টি দ্বিগুণ হয়ে উঠেছি সেটাই তোমার সাথে শেয়ার করব। ধন্যবাদ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি মেভে যাইতে। আমরা একটু কথা বলবো সুচিতা দিদার সাথে। বলুন দিদি, আপনার কথা একটু শুনি। অনেক কষ্ট করে ছেলে মেয়ে পড়াশোনা করিয়েছি, বিয়ে দিয়েছি, নাতি নাতনি পেয়েছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, ছেলে বৌমা সবাইকে। তারপরেও ওদের চাকরি বাকরি হয়ে যাওয়ার পর ওই ছেলে থাকছে না, বৌমার কাছে চলে যাচ্ছে, আসে না। কি ভালোবেসে বিয়ে করলো? না, ভালোবেসে নয়, আপনারা দেখে শুনে বিয়ে? দেখে শুনে বিয়ে দিয়েছি। তা দেখে শুনে বিয়ে দিয়েছেন, বৌমাকে ভালো করে দেখে নেননি? আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, যাওয়া হয়নি। আমার হাজব্যান্ড গিয়েছিলেন, আর যিনি দেখাশোনার দ্বারা ঘটকরি করছিলেন উনি গিয়েছিলেন। আচ্ছা, তা ধুমধাম করে বিয়ে হলো? ধুমধাম করে, অনেক পয়সা খরচ করে বিয়ে হয়েছে। এমনকি বৌমা যখন ফার্স্ট ইয়ার পড়ে, তখন বৌমাকে আমি 3 বছর মানে দোতলা থেকে একতলায় নামতে দিইনি, রান্নাঘর এবং সংসারের কোনো কাজ করতে দিতাম না। এমনকি ওর পড়াশুনো, কোচিং, যা কিছু খরচ সব আমরা করতাম। পড়াশুনো কমপ্লিট হয়ে যাওয়ার পর সে আর আমাদের এখানে রইলও না, ছেলে নিয়ে চলে গেল। কারণটা কি? আপনার সাথে কখনো মনোমালিন্য হতো না? কোনো দিন আমি ঝগড়া করিনি। কি বল, ছেলে কি বললো? ছেলের খুব কষ্ট হয়, কিন্তু ছেলে কিছু বলতে পারে না কি কারণে হয়েছে সেটা আমি বলে না। হঠাৎ করে একদিন ছেলে বললো আমি চলে যাচ্ছি। ছেলে বললো কি, আমি সকালবেলা বাথরুমে ঢুকেছি, রাতনিকে হাতে নিয়ে কিছু কাপড় জামা নিয়ে ও বৌমা চলে গেছে, আমি বাথরুম থেকে বেরিয়ে দেখছি ওরা কেউ নেই। এবার কী কারণে গেছে, কতদিন বাদে আসবে, এসব কিছুই জানতাম না। তা আপনারাও কখনো যোগাযোগ করেনি বৌমার সাথে? না, বৌমা যোগাযোগ করছেন, এমনকি ফোন ধরলে ফোনও করে না। ভারী ভারী কয়েকটা অসুখ করেছিল, সেই অসুখ থেকে ওকে সুস্থ করেছি। সেই দিনগুলো বোধ হয় আপনার ছেলে ভুলে গেছে, কিন্তু তারও তো একদিন সন্তান বড় হবে, তখন সে মনে করবে যে আমি আমার মা বাবাকে কতখানি কষ্ট দিয়েছি। তবে সেদিন তাকে ভগবান বোঝাবে, সেটা বুঝতে পারছে না এখনো। বুঝবে যখন আপনারা থাকবেন না, তখন বুঝবে, তার আগে বুঝবে না। আপনি কি এখনো স্কুলের সাথে যুক্ত আছেন? এখন আমি স্কুল থেকে রিটায়ার করেছি, আমি একটা স্বনির্ভর গোষ্ঠী চালাচ্ছি এবং নিজে যেমন স্বনির্ভর হয়ে কাজ করেছি, এবং আরও অনেক মহিলাকে স্বনির্ভর হতে সাহায্য করছি। যে যেটাতে ভালো পারছে তাকে সেটা, কেউ হার তৈরি করছে, কেউ উলের কাজ করছে, কেউ ওই জামা কাপড় কাটিং মেশিন আছে সেই সব কাজ করছে। আর আমি একটু রান্না নিয়ে থাকি, আমি রান্না নতুন নতুন রান্না করতে ভালোবাসি, এবং রান্না যেখানে কম্পিটিশন হয় সেখানে নাম দেন। বাহ, তা তো ভীষণ ভালো রান্না করেন। হ্যাঁ বাহ,
নানা করতে খাওয়াতে ভালোবাসে। তাহলে এখন ওই স্বনির্ভর গোষ্ঠী চালাচ্ছে, রান্না নিয়ে রয়েছে, এতেই সময় কেটে যায়, এতেই সময় কাটে। তো নাতনিকে নিশ্চয়ই মিস করেন খুব? হ্যাঁ, নাতনি আমাকে ভীষণ ভালোবাসে। পাঠায় নাতনিকে? হ্যাঁ, মাঝে কিছুদিন এসেছিল, ওদের যে কি ইচ্ছা আমি বুঝতে পারি না। খালি বলে বাড়ি, আমার দুখানা বাড়ি করেছি, একটা বাড়ি 15টা রুম আছে, অ্যাটাচ বাথরুম পায়খানা, আর একটা বাড়ি 10টা রুম আছে। ওরা খালি বলে লিখে দাও তবে আমরা আসব। মানে সম্পত্তি চায়? সম্পত্তি, তাই জন্য আসবে। সম্পত্তি লিখে দিলে তবে তবে আসবে, দরকার নেই তো। তো আপনারা কি ভাবছেন, সম্পত্তি লিখে দেবেন ছেলেকে আনানোর জন্য? সেটা কি করা যায় দেখা যাক, লাস্ট মোমেন্ট পর্যন্ত কি হয়। আপনি কি রাস্তায় কাউকে ডেকে সম্পত্তিটা দেবেন? আপনি তো ছেলে মেয়েকেই ভাগ করে দেবেন, এটুকু বোধশক্তি তাদের নেই। ওরা অ্যাডভান্স চাইছে, এটা দেওয়া সম্ভব নয় বলে এখনো পর্যন্ত দিইনি। এইভাবেই চলছে, কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছি। ওইভাবেই ব্যস্ত থাকুন, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, এত কাজের সাথে, এত ভালো কাজের সাথে যুক্ত আছেন, সব থেকে বড় কথা। এত মানুষের পাশে দাঁড়িয়েছেন, এত মহিলাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের কথা ভেবে স্বনির্ভর গোষ্ঠী চালাচ্ছেন, তার সাথে নিজের এত গুণ, এত ভালো রান্না করেন আপনি। হাজব্যান্ড কি করেন? হাজব্যান্ড এখন রিটায়ার্ড, আগে আবগারি ডিপার্টমেন্টে চাকরি করতেন, পুলিশের ডিপার্টমেন্ট চাকরি করতেন, এখন রিটায়ার করেছেন 2007-এ। ভালো থাকবেন দিদা, কাজের মধ্যে থাকুন, সুস্থ থাকার চেষ্টা করুন, এইভাবেই মনকে ভুলিয়ে রেখে ভুলিয়ে রাখবেন, আর কিছু করার নেই। এবার আমরা দেখব সকলের জন্য কি খেলা আসছে আমাদের আজকে। সকলকে আমি একটু বুঝিয়ে দিই খেলাটা, শীতকাল মানেই কমলা লেবু আমরা সবাই খেতে খুব ভালোবাসি, এইটা নিয়ে আজকে খেলা। দুটো কমলা লেবু কে কত তাড়াতাড়ি ছাড়াতে পারে, খোসা এক প্লেটে রাখবেন, কোয়াগুলো একটা প্লেটে রাখবেন, যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। দিদা রেডি? শুরু করি, স্টার্ট দিই। আমি কলকাতা গড়িয়াহাট অঞ্চলে থাকতাম, কিন্তু ওখানে আমার স্বামী অসুস্থ হওয়াতে 2005 সালে উনি ওখানে প্রয়াত হন, তারপর থেকে আমি ওখানেই আছি। আমার এক নাতি বৌমা ছেলের সঙ্গে থাকি, আর এক মেয়ে, দুই নাতনি, ওরা জামাই ইন্দোনেশিয়ায় থাকে। এখন বোম্বেতে কিরকম কাটছে জীবন? বোম্বেতে ভীষণ ভালো জীবন কাটছে। 18 বছর বয়সে ফার্স্ট ইয়ারে থাকতে বিয়ে হয়, তারপর স্বামীর কর্মক্ষেত্র পোর্ট ব্লেয়ার যে আন্দামানে, ওখানে যাই পড়া শেষ করে, গিয়ে শুনি সে সময় দুর্গাপুজো উপলক্ষে দেখি ওখানে সব নাটক যাত্রা এসব শুরু হয়েছে। তার রতন কুমার ঘোষের অমৃতা সুপুত্রায় কলেজ কালের রোলে আমি করলাম, আর তখন রেডিওর যুগ। সে সময় স্টেশন ডাইরেক্টর এসে খুব খুশি হয়ে বললেন, তোমার উইদাউট ভয়েস ট্রেনিং, তুমি আমাদের রেডিওতে ড্রামা করবে। সেসব হলো, আর সেই ড্রামা যখন ব্রডকাস্ট হলো, আমরা অনেক দূরে নীল আইল্যান্ডে, তখন এই ছোট্ট একটু বুশ রেডিও নিয়ে 8-10 জন লোক একসঙ্গে মাথায় করে সেই শোনা, নিজের ভয়েস ওরকম একটা পরিবেশে, সেটাই আমার জীবনে খুব আনন্দের মুহূর্ত। এমনি করে আরও কিছু ড্রামা করার পরে আবার পোস্টিং হলো একদম নেপা, তখন অরুণাচল প্রদেশ নাম হয়নি, আমরা সেখানে পোস্টিং হলো, তারপরে আমাদের সামনে অরুণাচল, এবং অনেক দুর্গম জায়গা চাইনিজ বর্ডারে কাটিয়ে আসাম আবার চলে এলাম। ততদিনে আমার এক ছেলে এক মেয়ে তাদের নিয়ে, হ্যাঁ, মেঘালয় তখন হয়নি, শিলং, এসব দেখে কলকাতা এসে যথারীতি অন্য অন্য গৃহবধূর মতো আর 5টা সংসার সব কিছু করলাম।
তারপর ছেলে কর্মক্ষেত্র, এখন মুম্বাইতে বর্তমানে থাকি, স্বামী প্রয়াত হয়েছেন। তাই প্রচুর জায়গা ঘোরা হয়েছে বলুন। প্রচুর ঘোরার অভিজ্ঞতা, আনন্দের মুহূর্তগুলোই তোমার সঙ্গে আমি বলতে চাই। সবথেকে ভালো লেগেছে কোন জায়গা? 2007 সালে ছেলের সঙ্গে মানস সরোবর কৈলাস, এক মাস ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে সিলেকশন হয়ে আমরা এক মাস ধরে ঘুরলাম। এক মাস ওই ঠান্ডার মধ্যে ছিল? এক মাস ঠান্ডা সব জায়গাতেই নয়, যে জায়গাগুলো আমরা গাড়িতে যেতে পেরেছি, জিপে বাসে গেছি, তারপরে হেঁটে, তারপরে ঘোড়ায় চড়ে। খুব ভালো ওয়েদার থাকলে মানস সরোবরে ওখানে দাঁড়িয়ে কৈলাস আমরা শিব হিসাবে প্রণাম করি তাকে, সেই চূড়াটাও দেখা যায়। এমনি করে করে যখন আমাদের কৈলাস ভ্রমণ করালো মানস সরোবরের পরে, চারদিক দিয়ে ভ্রমণ করায়, সে কিছুটা জায়গা আছে পায়ে হেঁটে যেতে হবে, কিছুটা অনেকটা বরফের ওপর দিয়ে, এমনি করে করে দেখা যাচ্ছে কৈলাস কাছাকাছি এসে গেছে। আমরা যত কাছে যাচ্ছি উনি হচ্ছেন অনন্ত, মহান, বিশাল, তাকে ধরা ছোঁয়া যায় না। আমাদের পূজার অর্ঘ, রূপোর বেলপাতা সব কিছু ব্যাগেই রয়ে গেল। আমরা সেই কাছাকাছি যত পৌঁছাচ্ছি উনি তত দূরে। কাছে এরম লাগে মানে কাছে গিয়ে দেখলাম অনেক গভীর খাত, পর্বতের পর পর্বত, মাথাটা দূরে দেখা যাচ্ছে, উনি ধরা ছোঁয়ার বাইরে। এমনি করে করে চারদিক দিয়ে আমাদের ভ্রমণ করালো, সেটা আমার কাছে জীবনের পরম প্রাপ্তি। আমরা সবাই মুখে ওম নম শিবায় করতে করতে এই সব পরিক্রমা করে ফিরে এলাম। এখন ঘুরতে ঘুরতে যান? খুব ঘুরতে যাই, আমার ঘোরাটাই হচ্ছে একটা নেশা। আর 2014 সালে একটা লেডিস গ্রুপ, মাই ফেয়ার লেডি, আমরা ইউরোপ ট্যুরে গেলাম, 46 মহিলা। আচ্ছা, অনলি ফর লেডিস, মাই ফেয়ার লেডি। সেখানে বিভিন্ন জায়গায় ইউরোপের ঘোরা হলো, 13টা শহর, 9টা দেশ ঘুরে, সব জায়গাতেই হোটেলে ফিরে একটা করে আমাদের প্রোগ্রাম থাকতো, সেখানেও কিছু কিছু প্রোগ্রাম পেয়েছি। তারপরে আমাদের ট্র্যাডিশনাল ড্রেসে ফার্স্ট প্রাইজ, এমনি করে করে সব চললো। লাস্ট আমরা রোমে এলাম, সেদিন ওরা বললো সব 46 জনকে র‍্যাম্পে হাঁটতে হবে, লাস্ট পার্টি। তো রোমে কি হলো, সব ওরা স্টেজ তেমনি করে সাজিয়েছে সুন্দর, র‍্যাম্পে হাঁটার মিউজিক বাজছে। যখন আমার নামটা এলো তখন তো র‍্যাম্পে ট্যাম্পে তো কোনো দিন হাঁটিনি, যাই হোক সেইভাবে ম্যানেজ করে এলাম। রেজাল্ট যখন বেরোলো, ওই দেশের 2 জন বিচারক, আমার আরও 2 জন ছিল, 4 জন ছিলেন ফার্স্ট রানার আপ, সেই মুকুট, 5,000 টাকা প্রাইস ব্যাচ নিয়ে এলাম, সেটাও একটা আনন্দের মুহূর্ত আমার কাছে। খুব ভালো লাগলো কথা বলে দিদি। আর আমি 3টে ক্লাবের সঙ্গে যুক্ত আছি, একটা লাফিং ক্লাব সকালে, একটা আমাদের মহিলাদের ক্লাব ওই সোসাইটিতে, আর একটা হচ্ছে সিনিয়র সিটিজেন ক্লাব, আমরা সে নতুন শুরু করেছি বৃদ্ধাশ্রমে, আমাদের সম্মিলিত পয়সা দিয়ে কিছু কিছু ডোনেট করতে একটা বৃদ্ধাশ্রমে আমরা দিচ্ছি। খুব ভালো কাজের সাথে যুক্ত আছেন দিদি, ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে, হাসি খুশি আনন্দে কাটুক আপনার জীবন। থ্যাংক ইউ। বানিজ্য আবার খেলা শুরু করি, স্টার্ট দিতাম। বড় ছেলে ভালো আছে, ছোট ছেলেটা প্রতিবন্ধী, ও যখন 9 বছর বয়স তখন ওর বাবা 20 বছর হয়েছে মারা গেছে। এখন আমার ঘরে পড়ে ছেলেটা, হাত দিয়ে কিছু করতে পারে না, মুখ দিয়ে কিছু বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, হাঁটাচলাটা করতে পারে। আচ্ছা, এই আমি 80 বছরের বুড়ি, লাগেজ ভাঁজ করি, কইরা কোনো রকম সংসারটা চালাই। মা ভাঁজ করেন মানে? মানে ধরো এই এক মহাজন আমাকে দিল, সেইটা আমি
পাট করে দেই, প্যাকিং করে, প্যাকিং করে দেই, ভাজ করতে হয়, ভাজ করে সমান করে প্লেন করে ভাজ করতে হয়, করে প্যাকেটে ভরতে হয়, ভরে আবার একটা প্যাকেটে ভরতে হয়, ভরে তারপর ছটা করে একটা বান্ডিল করতে হয়, এই করে তারপরে সেই মহাজনরে দিতে হয়। এক একটা বান্ডিল করলে ছয় টাকা করে পাওয়া যায়। তা আপনি যে আয় করেন তাতে সংসার চলে? কোনো রকম চলে মা, কী করবো আর, ছেলে কিছু দেয়, বড় ছেলেটা, ওরও তো বাচ্চা আছে, ওর সংসার আছে, সংসার আছে, ছেলে পড়াশোনা করে, এবার 12 ক্লাসে পড়াশোনা করছে। তো আপনাকে কে দেখাশোনা করে? আমাকে দেখাশোনা করার মতন কেউ নেই, জামাইরা খুব ভালোবাসে, মেয়েরা খুব ভালোবাসে। তো বড় ছেলে কি কাছাকাছি থাকে না অনেক দূরে থাকে? বড় ছেলে আমার উপরে থাকে, আচ্ছা, আমি নিচে থাকি। আচ্ছা, একই বাড়িতে থাকে? একই বাড়িতে, নিচের ফ্ল্যাটটা ছোট ছেলেকে দিয়েছি, আচ্ছা, আর বড় উপরে ছাদের ঘর করি নেই, ওই ঘরটা করে বড় ছেলে রয়েছে। আচ্ছা, এই করে কোনো রকম চালাই, জামাইরা দেখে, মেয়েরা দেখে, কি করে আর কি করব বলো মা। তো বাড়িতে তাহলে প্রচুর কাজকর্ম করতে হয়, কি করব, ভাগ্যে যেটা লিখে নিয়ে আসছি তো তো কিছু করার নেই না। তা ভাবলাম যে যাই একটু এখানে এসে একটু আনন্দ করে যাই। নিশ্চয়ই নিশ্চয়ই, আজকে আমার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আপনি এসেছেন। বড় কষ্টের জীবন আমার মা, আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যায়, আর ভালোবাসা পাই নেই। মেরা কোন হ্যায় তেরে সেবা, মোলা তু হি তো হ্যায় বস মেরা। তা আপনি কতদিনের মধ্যে টানতে পারবেন? এই যে কদিন পারবো টানবো, তারপরে আমার তো অসুখ, হার্টের দোষ, হাই প্রেশার। বয়স কত হলো? আর যন্ত্রণা 80 বছর। তাহলে এত বয়স হয়ে গেছে, এই বয়সে আপনি কত দায়িত্ব নেবেন আর? এই তো এইরকমই নিয়ে চলি আর কি করব, তোমাদের আশীর্বাদে এই যে ছেলেটাকে নিয়ে এত কষ্ট করি, কষ্ট হয় না আমার, কি করব, কে, আমি মরে গেলে ওকে কে দেখবে, এইটাই সবচেয়ে থেকে বড় কষ্ট। কিছু ভেবেছেন? কি ভাববো, মানে আজকাল যেসব জায়গা হয়েছে, অনেক আশ্রম আছে না যেখানে একটুখানি প্রতিবন্ধী বাচ্চাদেরকে ভালো করে রাখে? না, ওইসব জায়গায় ও যাবে না, যেতে চায় না, আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই যেই শুনেছে আমি আসবো, কি আনন্দ, মা যাও মা যাও মা যাও মা যাও, হাতের মধ্যে এরকম করতেছে, চাই দিতেছে, যাও মা যাও, দেখে আসো মা দেখে আসো। আজকে এখানে এসেছেন, আমার ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বললাম, আপনার ভালো লাগছে এখানে এসে? তোমাকে খুবই আমার ভালো লাগছে, তোমাকে আমার খুবই দেখার ইচ্ছে ছিল, আমার ভাগ্য ছিল, তাই হয়তো আবার সামনের বছর আমি মরেই গেলাম। কেউ বলবে না আপনার 80 বছর বয়স। যখন দেখেন অনুষ্ঠানটা, তখন গল্পগুলো শুনেন, কত দিদি কত কষ্ট, কত মানুষ দুঃখ কষ্টে জীবন কাটায় এখানে, যখন আসে বসে তখন তাদের গল্প বলে, তখন মনে করবেন যে আমি সব থেকে ভালো আছি। ভালো থাকবেন দিদা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ঠিক আছে, ভালো থাকবেন, চোখের জল একদম ফেলবেন না, যতটুকু জীবনে আছে আর কয়েকটা দিন, যে কটা দিন আপনি বাঁচবেন সে কটা দিন সবসময় মনে রাখুন যে আমি ভালো থাকার চেষ্টা করব, আনন্দে থাকার চেষ্টা করব। তুমি ভালো থেকো। বাসার দিদি এবার তাহলে খেলা শুরু করি, কমলা লেবু এসে গেছে, স্টার্ট দিদা। আমি ভাবতেই পারছি না এত বড় পাওনা মানে আমরা পেয়ে যাব। ছোটবেলার কথা কিছু মনে পড়ছে? ছোটবেলার কথা খুব মনে পড়ছে, ছোটবেলায় খুব অভাবে মানুষ হয়েছি। তারপর আমার যখন আমি ঠাকুমার কোলে মাথা রেখে শুয়ে থাকতাম, ঠাকুমা বলতো তুমি কী হবে, আমি স্কুল দিদিমণি হবো। হ্যাঁ, সেই ছোটোবেলার সেই আস্তে আস্তে এটা আমার জীবনে সাকসেস আমি করেছি অনেক কষ্টে। আমি বিহারীলাল কলেজে পড়েছি আজ থেকে 50 বছর আগে। হ্যাঁ, 40 বছর আমি স্কুলে
সার্ভিস করে 10 বছর রিটায়ার। এখন আমার ছেলে প্রতিষ্ঠিত, ও এখন ডিবিসি ইঞ্জিনিয়ার, আর বৌমা স্কুল টিচার, আর মেয়েও বিয়ে দিয়েছি, টুইন দুটো বাচ্চা, তিদুন দাদু আমার ইয়ে হয়েছে, জামাই স্কুল টিচার। এখন আমার আর কোনো অসুবিধা নেই, কোনো চিন্তাও নেই মনের পেছনে, এখন খুব আনন্দে দিন কাটায়। আমি সব সময় গান শুনি, তারপর আবৃত্তি করি, সবার সাথে মিশি, হ্যাঁ সব জায়গায় যাই, আর ঘুরতে খুব ভালোবাসি। আমরা বছরে 2-3 বার ঘুরতে বেরোই, এখন এইভাবেই সময় কাটে। তা এখন তো আর নিশ্চয়ই পড়াতে যান না? না না, তা এখন সকাল থেকে সারাদিন কাটে কীরকম? সকালে উঠে ঠাকুরের জপ করি, ছেলে অফিসে বেরোয়, হ্যাঁ এদিকে ওদিকে একটু ঘুরি, তারপর বিভিন্ন ক্লাবে একটু জয়েন করি, হ্যাঁ তারপর সন্ধ্যেবেলা বিকেবেলা হলে তারপর ভাগবত পাঠটা করি। আপনাদের সময় শীতকাল নিশ্চয়ই প্রচুর আনন্দের ছিল, অনেক ঠান্ডাও ছিল, পিকনিক এখনো আনন্দে কাটাই, ডিসেম্বরে পিকনিকে যাই, বিভিন্ন আনন্দে আমি জয়েন করি এখনো, মনটা কিন্তু এখনো ছোটর মতো মনে হয়, খেলাধুলো করি, সব কিছুতে জয়েন করতে ইচ্ছা করে। এই কালকে শুনেই আজকে এখানে ছুটে এসেছি। খুব ভালো থাকবেন দিদা। প্রতিভা দিদা শুরু করি, খেলা চটপট করতে হবে একদম। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদা, তাড়াতাড়ি আমি বলছি কি কি গিফট আছে আপনাদের, যেটা পছন্দ আমাকে বলবেন, আমরা সেটা আপনাদের দেবো। কর্নার র‍্যাক, সোফা, বুকশেলফ, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আছে শু ক্যাবিনেট, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সব কিছু, আর আছে ওয়াশিং মেশিন। বাণীদিদা বলুন কী নেবেন? সোফা। বাণীদিদার জন্য সোফা। প্রতিভাদিদা? ওয়াশিং মেশিন। ওকে, প্রতিভাদিদার জন্য রয়েছে ওয়াশিং মেশিন। বাসনাদিদা? বুকশেলফ দেবে। বুকশেলফ বাসনাদিদার জন্য। সুচিতা দিদা কী নেবেন? শু ক্যাবিনেট। আচ্ছা, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে শু ক্যাবিনেট সুচিতা দিদার জন্য। সকলের জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। গরিবের মেয়ে রানু পাবে 5 কোটি টাকা লটারি, কিন্তু লটারি পেয়েও কি মিটবে তার সমস্যা? দেখুন জি বাংলার নতুন ধারাবাহিক রানু পেল লটারি, 3 ডিসেম্বর থেকে সোম থেকে শুক্র ঠিক রাত 10টায় জি বাংলা এবং জি বাংলা HD-তে। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, মনে তো হয় না দেখে কখনো, মনে তো হয় না দেখে কখনো বাঁধানো দাঁতের হাসি। আর কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। আজকের আমাদের স্পেশাল গেস্ট দেবজি। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কাটলারি সেট। পৃথিবী বদলে গেছে যাতে কি নতুন লাগে, তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে। গানের কথায় কি বদলে গেছে? তুমি আমি
একই আছি দুজনে যাচ্ছি বলো প্রতিবাদীরা পৃথিবী বদলে গেছে 5 পয়েন্টস সঙ্গে কাটলারি সেট তৃতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট প্রেমের খেলা কে বুঝতে পারে আরে বুঝবে সেজন প্রেম রোগেতে ধরেছে গোচারে বুঝবে সেজন প্রেম রোগেতে ধরেছে গোচারে প্রেমের খেলা আরে প্রেমের খেলা কে বুঝতে পারে ও বাতাসি প্রেমের খেলা কে বুঝতে পারে এই গানটি কাকে উদ্দেশ্য করে গাওয়া হয়েছে আরে বুঝবে সেজন প্রেম রোগেতে ধরেছে গোচারে বুঝবে সেজন প্রেম রোগেতে ধরেছে গোচারে বলো প্রতিবাদীরা বাতাসি রাইট আনসার 5 পয়েন্ট সঙ্গে ক্যাসারোলের সেট থার্ড গান রাইট আনসার দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল সুহাগ সান বদনি ধ্বনি নাসো তো দেখি সুহাগ সান বদনি ধ্বনি নাসো তো দেখি বালা নাসো তো দেখি বালা নাসো তো দেখি বালা নাসো তো দেখি সুহাগ সান বদনি ধ্বনি নাসো তো দেখি সুহাগ সান বদনি ধ্বনি নাসো তো দেখি প্রশ্ন হচ্ছে এই গানের মধ্যে এমন শব্দ আছে যেটা আকাশের সাথে সম্পর্ক আছে বলো প্রতিবাদীরা চাঁদ একদম 5 পয়েন্ট সঙ্গে আপনার গিফট হচ্ছে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল 4 নম্বর গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবেন শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নগচনা এই গানে এমন দুটি শব্দ আছে যারা একে অপরের বিপরীত জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবো না জীবনে কি পাবো বলো আসল কি নগদ 5 পয়েন্টস সঙ্গে শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট 5 নম্বর গান সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন রুই কাতলা ইলিশ তো নয় হায় রে কি যে করি রুই কাতলা ইলিশ তো নয় হায় রে কি যে করি জাল ফেললাম জলের থেকে উঠলো যে জল পরি আরে উঠলো যে জল পরি হে রুই কাতলা ইলিশ তো নয় হায় রে কি যে করি জাল ফেললাম জলের থেকে উঠলো যে জল পরি আরে উঠলো যে জল পরি গানের কথা অনুযায়ী জাল ফেলে কি পাওয়া গেছে রুই কাতলা ইলিশ তো নয় হায় রে কি যে করি জাল ফেললাম জলের থেকে জল পরি একদম 5 পয়েন্টস সঙ্গে ইন্ডাকশন হবে শুরু করবো আমাদের থার্ড রাউন্ড আয়ুর্বেদিক অলিভ অ্যালেন প্রেজেন্টস কার দৌড় কত দূর আজকের আমাদের স্পেশাল গেস্ট কন্যাকুমারী এটা আমাদের অভিনয়ের রাউন্ড কন্যাকুমারী এক একটা টপিকের উপর অভিনয় করবে ওর অভিনয় শেষ হলে আমি বলবো বলো তখন আবার সেই বাজার রাউন্ড বাজার প্রেস করে আপনার উত্তর দেবেন যে ও কী অভিনয় করে দেখালো প্রথম টপিক কী করছে একটু দেখুন সবাই Thank you.
প্রতিবাদী পূজো করছে কিভাবে বুঝলেন একটু বলুন এই যে আরতি করছে তারপর ঠাকুর চামড় দিয়ে দোলাচ্ছে ঠাকুরকে প্রণাম করলো এসব দেখে বুঝতে পারছি 5 পয়েন্টস এবার দ্বিতীয় টপিক এটাও কি করছে দেখুন এবার 4 নম্বর টপিক দেখো কি করছে চুলে কলক করছে রাইট 5 পয়েন্টস শেষ টপিক 5 নম্বর টপিক কোন একটা কাজ করছে কি কাজ Thank you.
চলো বাসনা দি উলবন ছিল উলবন ছিল 5 পয়েন্টস পাঁচটা টপিক শেষ এই রাউন্ডে খেলা শেষ কন্যাকুমারী থ্যাংক ইউ সো মাচ একটা জোরে হাততালি দিদির জন্য এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছেন প্রতিভাদী 10 পয়েন্টস দিদি আসুন চম পাশে আয়ুর্বেদিক অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার প্রতিভাদী আছেন এবার বলবো কি কি গিফট আছে এই রাউন্ডে আছে হচ্ছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম সঙ্গে হাতা খুন্তির সেট আছে রান্নার বিভিন্ন ধরনের মশলা সঙ্গে বয়ামের সেট আছে জুস এবং হেলথ ড্রিঙ্ক সঙ্গে জাগ গ্লাসের সেট এবং আছে স্ন্যাক্সের সেট তার সাথে টি সেট প্রতিবাদীরা কি নেবেন জুস নেব প্রতিবাদীদের জন্য রয়েছে জুস এবং জাগ গ্লাসের সেট সেকেন্ড পজিশনে আছেন হচ্ছে তিনজন বাণী দিদা সুচিতা দিদা এবং বাসনা দিদা তিনজনেই 5 পয়েন্টস বাসনা দিদা বলুন কি নেবেন মশলা বিভিন্ন ধরনের রান্নার মশলা তার সাথে বয়ামের সেট হচ্ছে বাসনা দিদার জন্য সুচিতা দিদা গ্রসারি আচ্ছা ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম তার সাথে হাতা খুন্তির সেট হচ্ছে সুচিতা দিদার আর বাণী দিদার জন্য রইল স্ন্যাক্স এর ট্রে তার সঙ্গে টি সেট শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি এই রাউন্ডে মোট 5টা আমি ধাঁধা পড়বো রাইট আনসার 20 পয়েন্টস রং আনসার কিন্তু মাইনাস 10 পয়েন্টস প্রথম ধাঁধা সঠিক উত্তর দিলে গিফট পাবেন নিউট্রিপট চতুষ্কোণ ক্ষেত্রে জ্যামিতিতে পাই শ্রবণ ইন্দ্রিয়তে যোদ্ধা চেনা চাই এবার বলো প্রতিবাদীদা কর্ণ চতুষ্কোণ ক্ষেত্রে জ্যামিতিতে পাই কর্ণ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যোদ্ধা হচ্ছেন কর্ণ আর শ্রবণ ইন্দ্রিয়তে মানে কান দিয়ে আমরা শুনি তো কর্ণ হচ্ছে শুদ্ধ শব্দ প্রতিবাদীদা 20 পয়েন্টস সঙ্গে নিউট্রিপট দ্বিতীয় ধাঁধা সঠিক উত্তর দিলে গিফট পাবেন জুসার আলু দিয়ে সবাই রান্না যখন করি সময় মতো না দিলে বন্ধ হতো ঘড়ি এবার বলো বাসনা দিদা ঘড়ির ব্যাটারি উত্তরটা হচ্ছে দম আলু দিয়ে যখন রান্না করি তখন আলুর দম করি আর সময় মতো ঘড়িতে যদি আমরা দম না দিই তাহলে ঘড়ি বন্ধ হয়ে যায় তাই সঠিক উত্তর ছিল দম সরি দিদা মাইনাস 10 তিন নম্বর ধাঁধা সঠিক উত্তর দিলে গিফট পাবে ওটিজি মহাকাব্যে ঘটলে কাণ্ড দারুণ হলো স্থূল শুকনো বা কাঁচা চিনতে করো না ভুল এবার বলো বলো বাণী দিদা লঙ্কা বোঝাও লঙ্কা কাণ্ড হুলস্থুল হলো তার জন্য শুকনো শুকনো আর কাঁচা দু রকমের হয় সঙ্গে ওটিজি চার নম্বর ধাঁধা সঠিক উত্তর দিলে গিফট পাবেন 24 ইঞ্চেস এলইডি টিভি লাভের হলে পিঁপড়ে খেলে হাহুতাশ পাই আখ বা খেজুর শীতকালে খাই এবার বলো প্রতিবাদীদা ধন উত্তরটা হচ্ছে গুড় লাভের গুড় পিঁপড়ে খায় আখ বা খেজুরের আমরা গুড় পাই শীতকালে তাই জন্যে গুড় -10 প্রতিবাদীদা পাঁচ নম্বর ধাঁধা সঠিক উত্তর দিলে গিফট পাবেন রুম হিটার আদার সঙ্গে যার নেই বনিবনা কখনোই নাকি তার পাকা হতে মানা
এবার বলে প্রতিভা দিদা কাঁচকলা বোঝান আধা কাঁচকলা একসাথে ইয়ে করলে অসুবিধা হয় ওটাই বলছে যে আধা কাঁচকলা ধাঁধা শেষ এই রাউন্ডের খেলাও শেষ দেখবো কার স্কোর আজকে সব থেকে বেশি হলো কে হলো আজকের উইনার আজকের দিদি নাম্বার ওয়ান হয়েছেন প্রতিভা দাস উইথ 75 পয়েন্টস প্রতিভা দাস জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোলান ডায়মন্ডের তরফ থেকে এই সোনার গিফট শব্দ দিদি 20 সেকেন্ডস টাইম পাবেন আমি পরপর আপনাকে বলবো আপনি উল্টো দিক দিয়ে উত্তর দেবেন পিছন থেকে সামনে আসবেন সময় শুরু হচ্ছে এখন দিদা স্টার্ট কৈলাস দেবীপক্ষ মহাকাশ মহাদেব পলাশ পলাশ মহাদেব কৈলাস দেবীপক্ষ মহাকাল উত্তরটা তো পলাশ মহাদেব মহাকাশ দেবীপক্ষ কৈলাস দিদা এটা তোমার এটা তোমার দিদা এটা তোমার দিদা উইনারের ট্রফি প্রতিভা দিদা দিদি নাম্বার ওয়ানের ব্যাচ জি বাংলার তরফ থেকে সোনার হার সকলের জন্য বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার মিষ্টি মানেই বাঞ্ছারাম চারজন দিদার সাথে আশা করি আপনাদের আজকের এই পর্ব আমাদের ভালো লেগেছে দিদারা আপনাদের ভালো লেগেছে এখানে এসে খুব ভালো থাকবেন আপনারা সবাই থ্যাংক ইউ আজকের মতন এই পর্যন্ত সবাইকে নমস্কার জানাচ্ছি এরপরে দেখবেন জয়